দশ হাজার টাকা আছে এটা না বলবেন না, পিলে যে এক লাখ টাকা দেওয়া সম্ভব না। দশ হাজার টাকা? ওগো তুমি আমার মাত্র দশ হাজার টাকা বিক্রি করে দিবা? আমি কি করবো, আমার অভ্যাস খারাপ। আরেকটা পেঁয়াজ কোনো সময় করে আলাম, এর আগে তুমি চলে যাও, তোমার হাতর ভালোবাসা দিব। হ্যাঁ হ্যাঁ খেতে খেতে রাখো। দুটি পয়সা দেরি ও বাবু, ও জানে ওয়ালে বাবু কি সে আমি এই গাছ নিতে নিতে আমার কাজ ব্যথা হয়ে গেছে। এই মাতারে দেও না, আমি দুটা লইছি, এ লাড়ি লইছি, থালা লইছি, তুমি এগুলো দেখো না। ঠিক আছে, দুটি পয়সা দেরি ও বাবু, ও জানে ওয়ালে বাবু। এ ভাই, এই যে ভাই, ওখানের মতো কি দেখতেছেন? দেখতেছি দেখে না, এটা আমার বিবি। আপনার বিবি নি? হ্যাঁ, মাশাল্লাহ মিলে গেছে, মিলে গেছে। কেমন লক্ষণ কিসে হয়েছে যে ফকিরের ঘরে সুন্দরী সুন্দরী সালানোর মতো বউ আইব একবারে? ঠিক, এটা কি আমাদের লক্ষণ? জিনিসটা ঠিক আছে, কারো জিনিস কোন? এটা আমার বিবি। আপনার বিবি না? হ্যাঁ, একটা ভিক্ষা দেন। ভিক্ষা আসিল না কিন্তু দুটাতে আছে। ধরেন আপনারা থাকেন এই গ্রামে, থাকবেন না? হ্যাঁ, আমি বিশ কেজি চাইল বেশি আনি, আমনগরে ভিক্ষা দেবো, আর সবসময় আমনগর লগে থাকবো। ঠিক আছে, থাকেন। শালা ফুটে চরিত্র দেখছো কত খারাপ। দুটি পয়সা দে রে ও বাবু, তুমি কিছু বলো না, আমি এটা উর্দু ভাষা হিন্দি ভাষা বলি। দুটি পয়সা দে রে ও বাবু, ও জানে ওয়ালে বাবু। দুটি পয়সা দে রে ও বাবু, ও জান। আমি বাবু না, আমি মুসলমান। আর দুইটা পয়সা পয়সা করতেছেন কেন? এখন দুই পয়সা দাম আছে, দুই পয়সাতে কিছু হয়? হ্যাঁ, তাইলে আপনার হাজার হাজার টাকা দেন। এটা এটা আমার বিবি। ফকিরে বুঝতে এই যা হয়, এত সুন্দর হয়, আর আমার তো কপালে বই নাই। বলবো কি কথা, আপনি এই জিনিসটা আমার দিয়ে দেন। হ্যাঁ, আমার বউ আপনার দিবো কেন? ফাজদামি করেন, ভিক্ষা দিলে দেন না জানগা। না ভাই জান, আপনি যা যান, যত টাকা চান আমি সব টাকা দিতে রাজি আছে, কিন্তু আপনি এই জিনিসটা আমার চাই। হাত ছাড়েন, হাত ধরছেন, দুশো টাকা দেন। হাত হেঁটেও দিব, দিবেন? দিব ভাই, আমার বউ তো কেমনে বেশি আলাই, খারাপ লাগবো না ভাই। আপনার কপালে যদি এরকম জিনিস একটা জুড়ে আরেক সহ জুটবো, হেঁটে লোক টেনশন। আমি এর আগে ষোলোটা করছি, এটা সতেরো নম্বর। বউ কি বেচার জিনিস? এটার দাম বলতে গেলে অনেক টাকা দিতে হবে ভাই, কারণ আমি বেশি আলাইলে অসুবিধা না, যেহেতু আমার বিয়ে করার অভ্যাস আছে। আর একটা করে লুমু, টাকা এক লাখ দিন। কত? এক লাখ? কিছু মনে করেন না, দশ হাজার টাকা আছে এটা রাখ। না বলবেন না, পিলে যে এক লাখ টাকা দেওয়া সম্ভব না। দশ হাজার টাকা? ওগো তুমি আমার মাত্র দশ হাজার টাকা বিক্রি করে দিবা? আমি কি করবো, আমি তুমি তো জানো আমার অভ্যাস খারাপ। আরেকটা পেঁয়াজ কোনো সময় করে আলাম, এর আগে তুমি চলে যাও, তোমার হাতর ভালোবাসা দিব। হ্যাঁ হ্যাঁ খেতে খেতে রাখেন। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু সাবধানে থাকো। আচ্ছা, ঠিক আছে, শরীরের যত্ন আপনি নিয়েও জানো, আমরা পরবর্তীতে আবার কাজ করতে পারি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আপনার রাস্তা ধরেন, আমি আমার রাস্তা ধরেন। আপনি একদম চোদ্দ ঘন্টা বসার ঘর করেন, যান চোদ্দ ঘন্টা করবো না, সুন্দর করবো হিরে আমার দেখা। বিবি বাবা হ্যাঁ রে, দুটি পয়সা দে রে ও বাবু, ও জানে ওয়ালে। আসে এইখানে বসে, এখানে? হ্যাঁ, দেখা পেয়েছি কি জানেন, আমি যদি দিব বিয়ে করি না, কোনো মেয়ের সামনে সামনে ঠিক মতন দেহও নাই, দড়িও নাই। আপনার দেখা এই যে একটু করে দোষী না, আমার নিজে নিজে কেমন জানি ইংলিশ কারণে আপসেট, আমি আপসেট হয়ে গেছি। আপনি এত আপসেট হয়ে গেছেন? জি। তাহলে আরেকবার একটু হাতটা ধরেন, কেমন মনে হচ্ছে? প্যালপিটেশন বেড়ে গেছে, খুব দুপুক দুপুক করতেছে, হাই প্রেশার লাগতেছে, মানে শরীরে ঘাম জড়তেছে। আরে ওরে আমার কুচুর কুসুম, আরে শরীরে ঘাম জড়ে গেছে। আচ্ছা আমি বলতেছিলাম কি, ওই যে বিয়ে তো করুমি, বিয়ে করার আগে, হ্যাঁ ওই যে একটা ছেলে একটা মেয়েকে যেটা করে ওইটা করতে মন চাইতেছে। কি যে বলো না, এতগুলো টাকা দশ মানে দশটা হাজার টাকা দেওয়া হয়েছে, একটু
ইটিশ পিটিশ কুটুর পুটুর না করলে কি হয়? একটু বইয়া দে, আরাম করে আপনি গালটা দেন, আমি দিতেছি। এক মিনিট, কয়টা বাজে একটু টাইমটা দেখে নিন। ও, সময় শেষ। কী চাই? কিসের মানে? আমি যে সময়ের জন্য আসছি সময় শেষ। হ্যাঁ, আপনি যে সময়ের জন্য আসছেন মানে আপনার তো আমি ওই ভিক্ষুকের থেকে 10,000 টাকা কিনে নিয়েছি। আপনি ভিক্ষুকের কাছ থেকে আমার 10,000 টাকাটা কিনলে কি হবে? আমি 6 ঘন্টার জন্য ভাড়া আসছি, আমার 6 ঘন্টা শেষ, আমার টাকা উসুল হয়ে গেছে, এবার আমি আসি। হ্যালো, কি কর না কর, 10,000 টাকা দিয়ে আপনার বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো? আপনি তো 6 ঘন্টা রিজার্ভ করতেছেন, আপনাকে আমি 6 ঘন্টা লাগে ভাড়া দিই? হ্যাঁ, মাথা খারাপ, আমি কারোর ঘরের বউ হবো? ইম্পসিবল, কখনোই না। আমি প্রতিদিন ওই ভিক্ষুক আমরা প্রতিদিন 6 ঘন্টা করে ভাড়া করে, 6 ঘন্টার জন্য টাকা দেয়, আমি 6 ঘন্টা তার সাথে ভিক্ষা করি, ঘুরি ফিরি, তারপর যেই টাকা পাই আমি আমার ভাড়ার টাকা নিয়ে বাসায় চলে যাই। তো আপনিও তার কাছ থেকে ভাড়া আনছেন ওই 6 ঘন্টার মধ্যেই, একটুখানি সময় আপনি পাইছেন, 10,000 টাকা দিয়ে কিনছেন, এখন আমার সময় শেষ, আমি চলে যাবো। অসাধারণ তো, এখন তো খারাপ, আমি বেলকা গেছি। আপনি বেলকা হন আর সেলকা হন সেটা আমার জানার দরকার নাই, আপনি কি না আনছেন, আমার সময় শেষ, টাটা, বাই বাই। যাবেন কা, গেছেন কা, 10,000 টাকা শেষ? আমি ফকির, আমি মিসকিন, জুতা দাও, আমি নিজের কত বাইরে যাবো না, আর দেখবি মায়ের দিকে, আর নজর দিবেন মায়ের দিকে। ফকির হয়ে এত বড় ক্যাসি চালু ঘুরে, এটা তো আমার জানা ছিল না।